আমরা সেই খানের সামনে দাঁড়িয়েছি, আশা করছি তোমাদের সামনে আর কয়েক সেকেন্ড, অল্প কয়েক সেকেন্ডের মধ্যে তোমরা কিছু গেস করতে পেরেছ, তোমরা কি বুঝতে পারছো? বিসমিল্লাহির রহমানির রহিম, আমাদের আজকের সম্মানিত অতিথিবৃন্দ যারা আছেন, আমি জানি যে একজনকে আমরা সবাই চিনি, দুজনকে আমরা সবাই চিনি, পরিমণিকে আমরা সবাই চিনি, আরেকজন আমরা খুব চিনতাম, আমি জানি না এই যুগে তোমরা চিনো কিনা, কচি ভাই, কচি ভাই আছেন, কচি ভাই একটু হাত তুলবেন। তো ওনারা আমাদের কলেজে এসেছেন, আমাদের কলেজে আমাদের স্কুলে আমাদের পক্ষ থেকে সবার পক্ষ থেকে স্বাগতম। তবে ওনারা একটা বিশেষ কারণে এসেছেন, আমরা সবাই ডক্টর জাফর ইকবালের নাম শুনেছি, তাই না? ডক্টর জাফর ইকবাল বই লিখেন, আবার ওনার বইয়ের উপরে সিনেমা বানানো হয়, তাই না? তো সম্প্রতি ডক্টর জাফর ইকবালের রাতুলের রাত রাতুলের দিন এই গল্প অবলম্বনে একটা সিনেমা তৈরি হয়েছে, যে সিনেমাটা বাংলাদেশ সরকার স্পন্সর করেছে, এবং তার মানে সিনেমাটা ভালো হবে, এবং সিনেমাটা হলো শিশুতোষ সিনেমা, অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন। তো এই সিনেমাটা এই মাসের 20 তারিখে রিলিজ হবে, আমাদের আশেপাশে বিভিন্ন সিনেমা হল প্রেক্ষাগৃহে এটা প্রদর্শিত হবে। তো এই সিনেমার প্রদর্শন উপলক্ষে অথবা রিলিজ উপলক্ষে ওনারা আমাদের সামনে এসেছেন, এখন ওনারাও কিছু কথা বলবেন, আর ওনাদের পক্ষ থেকে আমি সবাইকে অনুরোধ করব যে তোমরা তোমাদের বাবা মা সহ গিয়ে বিভিন্ন হলে গিয়ে এই সিনেমাটা দেখবে, উপভোগ করবে, এবং এটা আমি বলবো যে অবশ্যই সিনেমা হলে গিয়ে দেখবে, কারণ একটা সিনেমা বানাতে অনেক টাকা লাগে, আমরা যদি সিনেমা হলে গিয়ে না দেখি তাহলে তো এই টাকাটা ওনাদের উঠে আসবে না, এটা হলো সত্যি কথা, টাকা না আসলে নতুন করে সিনেমা হবে না। সুতরাং ওনাদের পক্ষ থেকে আমি সবাইকে অনুরোধ করব যে আমরা যেন সিনেমা হলে গিয়ে এই সিনেমাটা উপভোগ করি। এখন আমি মাইক ওনাদের কাছে হস্তান্তর করব, ধন্যবাদ সবাইকে, জয় বাংলা। শিশুতোষ চলচ্চিত্র অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন আসছে 20 জানুয়ারি, এখানে তিশা চরিত্রে অভিনয় করেছিল আমাদের চিত্রনায়িকা পরিমণি, আমি পরিমণিকে তোমাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম, শুভ সকাল, কেমন আছেন সবাই? আমরা এখানে যে কারণে এসেছি সেটা তো আসলে সবাই জেনে গেছেন। আমি যেটা বলতে চাই যে এই সিনেমার মূল দর্শক সেটা হচ্ছেন আপনারা শিশুরা। আমি জানি না, আমি এখানে গাড়ির মধ্যে যখন বসে বসে আপনাদের জাতীয় সঙ্গীত, আপনাদের লাইন ধরে যখন আপনারা গলা মিলিয়ে গাচ্ছিলেন, তখন আমার মনে হচ্ছিল আমি এত তাড়াতাড়ি কখন বড় হয়ে গেলাম। এই তো সেদিন আমিও মাঠে এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে গান গাচ্ছিলাম। তো যাই হোক, এই স্মৃতিচারণ আসলে করতে চাই না, আমি অনেক থ্যাঙ্কফুল যে আমাকে এখানে নিয়ে এসেছেন আপনি, আমার খুব ভালো লেগেছে আগের কথা মনে করে। আপনারা কে কে সুন্দরবন গিয়েছেন? আচ্ছা, আমিও এই সিনেমার আগে শুটিংয়ের আগে কখনো সুন্দরবন যাইনি, আমার অনেক ইচ্ছা ছিল সুন্দরবন যাবো যাবো করে, কিন্তু আসলে যাওয়া হয়নি। এবার আমি প্রথমেই আসলে এই 2020 সাল যখন আমাদের করোনার সময় লকডাউন হয়ে যায় যখন, তখন আমরা আসলে মাছ ধরতে আটকা পড়েছিলাম জাহাজ নিয়ে সবাই। তো সে এক আসলেই এক অ্যাডভেঞ্চার ছিল আমাদের জীবনে। সেই গল্পটি আসলে আসছে 20 তারিখে আপনাদের সামনে। আপনারা অবশ্যই আপনাদের মা বাবা বা ভাই বোন যারা আছেন, বিশেষ করে ছোট্ট বন্ধুরা, আপনাদের যারা ক্লাস ফ্রেন্ড বা আপনাদের এই ক্লাসের বাইরেও যারা আসলে থাকে না, আপনাদের সমসাময়িক বয়সে, তাদের সবাইকে দাওয়াত দিয়ে দিবেন এই সিনেমাটা দেখার জন্য। বলুন তো কয় তারিখে আসছে? আপনি আমাকে প্রমিস করলেন যাবেন। একটু শুনে নিয়ে আনেন একটু।
আমি না বুঝতে পারিনি কি। থ্যাংক ইউ সো মাচ, আপনারা যাবেন আর তাহলে আমাদের সার্থকতা এই সিনেমাটা শুনে সার্থক হবে, আমাদের কষ্টটা সার্থক হবে। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ স্যারকে এবং ধন্যবাদ সমস্ত বাচ্চাদেরকে। আমরা বেসিক্যালি তোমাদের কাছে আসছি একটাই কারণ, আমাদের এখানে 14 জন বাচ্চা ছিল ক্লাস 4 থেকে ক্লাস 8 পর্যন্ত। 14 জন বাচ্চা সুন্দরবনে এক মাস থেকে অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন সিনেমাটি করেছে। বসুন্ধরা নুডুলস প্রেজেন্ট অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন আগামী জানুয়ারির 20 তারিখে সারা বাংলাদেশে মুক্তি পাচ্ছে, যেখানে পরি, সিয়াম, কচি ভাই, পাবেল ভাই, সাচ্চু ভাই ছাড়াও আছে যারা, তারা হচ্ছে তোমাদের বন্ধু শিশু, এবং এই শিশুদেরকে নিয়ে এই চলচ্চিত্র আগামী 20 তারিখে। আমার 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 বিশ্বাস তোমাদের দেখলে অনেক ভাল লাগবে, যেহেতু তোমাদেরই বন্ধুরা এই ছবিতে অভিনয় করেছে। আমি সবাইকে ছবি দেখার আহ্বান জানিয়ে আমি এখন কচি ভাই, মানে ওনার বয়স কিন্তু কচি, মানে চুলগুলো শুধু পেকে গেছে, আমি কচি ভাই যেহেতু বাচ্চাদের সাথে শুটিংয়ের সময় ছিল তার এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য কচি ভাইকে আসতে বলছি। আমাদের আবার মনে পড়ে যাচ্ছে যখন আমরা তোমাদের সবার প্রিয় রয়্যাল মেমোরিয়াল টাইগার যেখানে থাকে, আমাদের বাংলাদেশকে যারা সত্যিকার অর্থে যে সুন্দরবন আমাদেরকে সাহস যোগাচ্ছে, বাংলাদেশ যে সুন্দর করে টিকে আছে, ঝড় ঝাপটা নানান জয়ে ঝড় ঝাপটা আছে, সেই সমস্তকে প্রতিরোধ করে হচ্ছে সুন্দরবন। এই সুন্দরবন শুধু সুন্দর না, অসাধারণভাবে আমাদেরকে সত্যিকার অর্থে সব ধরনের আশ্রয় প্রশ্রয় দিচ্ছে। সেই সুন্দরবনে তোমাদের মতনই যারা শিশু, তোমাদেরই মতো যারা শিশু কন্যা, শিশু ছেলে, তারা একসঙ্গে যখন সারা পৃথিবী করোনাতে নিস্তব্ধ, বলা যায় এক ধরনের নিঃশংসতা নেমে এসেছিল, ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই সময়ে আমরা সমুদ্রে সুন্দরবনের দিকে যাত্রা শুরু করি এবং আমরা যে 24 দিন একসঙ্গে ছিলাম একটি জাহাজে, সেই জাহাজে শিশুরা এবং আমরা, ডক্টর জাফর ইকবালের গল্প যে আমরা অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন আমাদের জুয়েল রাহান পরিচালনা করেছে, সে এক অসাধারণ অভিজ্ঞতা। পরি এখানে আছে, যদিও সিয়াম এখানে নেই, কিন্তু পরি এবং সিয়াম এবং শিশুদের অভিনয় এক অসাধারণ রূপ পায়, কারণ তখন তারা সমস্ত কিছু মনোযোগ যা কিছু বলো তখন ওই ছবির মধ্যে ছিল, ওই গল্পের মধ্যে ছিল। সেই গল্পটি এই জন্যই ব্যতিক্রম যে তোমরা দেখলে বিস্মিত হবে যে তোমাদের বাচ্চারা কিভাবে ওই গল্পের সঙ্গে, জাফর ইকবালের গল্পের সঙ্গে মিলে মিশে একাকার হয়ে গিয়েছিল। ছবিটি শুধুমাত্র শিশুদের নয়, ছবিটি আমি মনে করি বাংলাদেশের সমস্ত নাগরিকদের, যারা বাংলাদেশ ভালোবাসে, বাংলাদেশের সঙ্গে যাদের সম্পর্ক হৃদয়ের, সেই সুন্দরবনের সঙ্গে যাদের সম্পর্ক অনেক গভীরে। তোমরা সবাই জানো আমাদের যখন কোনো বিজয় হয় আমাদের ক্রিকেটারদেরকে আমরা বলি রয়্যাল বেঙ্গল টাইগার, তো আমি বিশ্বাস করি অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন হচ্ছে ঠিক একটা রয়্যাল বেঙ্গল টাইগার। আমরা টাইগারের সঙ্গে থেকে, ওইখানে হরিণের সঙ্গে থেকে, পশুপক্ষীর সঙ্গে থেকে, সুন্দরবনের মধ্যে থেকে একটা অ্যাডভেঞ্চার, যে ঘটনাটি বলবো আমি সেরকম একটা ফিল নিয়ে, একটি অ্যাকশন নিয়ে আমরা ছবিটি করেছি। এবং এই ছবিটি করতে করতে আমরা হারিয়ে গিয়েছিলাম যখন করোনা সারা পৃথিবীকে নিস্তব্ধ করেছে, কিন্তু আমরা ছিলাম প্রাণবন্ত, আমরা ছিলাম চলচ্চিত্রের গল্পের মধ্যে, এবং আমাদের সেই অভিজ্ঞতা সত্যিকার অর্থে যদি দিন রাত বলতে থাকি সেটি ফুরাবে না। আমি বিশ্বাস করি এই গল্পটি শুধু আমার মুখ থেকে তোমরা শুনলে না,
এই গল্পের অভিজ্ঞতা নিতে তোমরা সিনেমা হলে যাবে, অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন দেখবে, তাহলেই চলচ্চিত্রের সঠিক যে রূপটি তোমরা দেখতে পারবে। এবং বাংলাদেশের চলচ্চিত্র নিয়ে আমরা যে অহংকার করি, আমরা যে বলি যে তোমরা যাবে, গেলেই বাংলাদেশ এগিয়ে যাবে, চলচ্চিত্র শুধু একটি সিনেমা নয়, চলচ্চিত্র কি জীবনবোধ, চলচ্চিত্র তো তোমারই কথা, তোমার জীবনের কথা, তোমার বাস্তবতার কথা চলচ্চিত্রে ফুটে ওঠে। সেই চলচ্চিত্রটি হচ্ছে অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন, যে চলচ্চিত্রের জন্য যুগের পর যুগ মানুষ অপেক্ষা করে। আমি বিশ্বাস করি আমরা যেখানে আসলাম, তোমাদের সঙ্গে আমাদের যে সম্পর্কটি হলো, সেই সম্পর্কের অধিকার নিয়ে আমি বলতে চাই, তোমরা সিনেমা হলে গেলে ব্যর্থ হবে না, তোমরা ভালো থাকবে। তোমরা যখন জাতীয় সঙ্গীত করছিলে, তখন আমার সেই অতীতে ফিরে যাচ্ছিলাম, আমরা স্কুলে কতদিন পরে আবার সেই জাতীয় সঙ্গীত শুনলাম, গুরুদেব রবীন্দ্রনাথের এই গানটি যখন তোমরা গাচ্ছিলে, আবার যেন দেশপ্রেম ভালোবাসা আবার যেন ঝরে পড়ছিল। আমরা এই মায়ের যে বদনটি যখন মলিন হয়, চোখের জলে যে ভাসে আমাদের হৃদয় পর, সেই গানটি হৃদয় ভেঙে যাচ্ছিল। আজকে আমরা এসেছি তোমাদের কাছে সেই স্বতঃস্ফূর্ততা নিয়ে যাচ্ছি, আশা করি তোমরা সবাই মিলে অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন দেখে সার্থকতা নেবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাংলাদেশ এগিয়ে যায়।